আসসালামু আলাইকুম ওর প্রিয় প্রিয়দর্শক আজ আপনাদেরকে জানাবো শাবান মাসে প্রিয় প্রিয় আমলগুলো প্রদর্শক শাবান মাস আল্লাহ নবীর কাছে সবচেয়ে মহাব্বতের একটি মাস ছিল প্রিয় নবী সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বন্ধু তার জীবনে কোনো গুনাহ ছিল না তিনি ছিলেন নিষ্পাপ মাসুম এত কিছুর পরেও আল্লাহর হাবিব দৈনিক এক শতবার এস্তিক করতেন গুনাহ মাফ চাইতেন এবাদত বন্দিগিতে রাত অতিবাহিত করতেন বিশেষ করে রমজানের পূর্ববর্তী মাস শাবানে এত বেশি এবাদত বন্দিগি করতেন উম্মাতুল মিনীন আয়েশা সিদ্দিকর আদি আল্লাহ তালা আনহা এবং শাহাবাহিকেরাম বিস্ময়ে বিমুগ্ধ হয়ে যেতেন একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের গুরুত্ব বর্ণনায় হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক প্রশ্নের জবাবে বলেন রজব ও রমজানের মধ্যবর্তী এ মাস সম্পর্কে লোকেরা উদাসীন থাকে অথচ এ মাসে মানুষের আমল আল্লাহ তাআলা মহান দরবারে পেশ করা হয় আমার আমল যখন পেশ করা হয় তখন রোজা অবস্থায় থাকা আমি পছন্দ করি সুবাহান আল্লাহ আহমদ এবং নাসাই শরীফের হাদিস হজরত আবু হুরাই রাদি আল্লাহ তাল্লাহ বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এরশাদ করেন শাবান আমার মাস রজব আল্লাহর মাস আর রমজান আমার উম্মতির মাস শাবান মাস অন্যায় অপরাধ থেকে রক্ষা করে আর রমজান মাস মানুষকে ফুত পবিত্র করে যেহেতু এ মাস প্রচুর কল্যাণ ও নেকির মাস সেহেতু এর নামকরণ করা হয়েছে শাবান আমি রসুলামকে কখনও রমজান ছাড়া পুরো মাস রোজা রাখতে দেখিনি আর শাবান মাসের মতো অন্য কোনো মাসে তাকে অধিক হারে রোজা রাখতে দেখিনি বুখারি ও মুসলিম শরীফের হাদিস এছাড়া বেশি বেশি কোরআন তেলাওয়াত দান ইত্যাদি আমলও প্রিয় নবী সাল্লাম এই মাসে অধিক পরিমাণে করতেন প্রিয় নবী সাল্লাম এর পাশাপাশি তার সাহাবিরাও সাবান মাসের আমল থেকে কোনো ক্রমেই ছিলেন না হাজরত আনাজ বিন মালিক রাদ্দাল্লা তালনু বলেন সাল্লামের প্রিয় সাহাবিরা সাবানের চাঁদ দেখে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন মুসলমানরা তাদের মালের জাকাত বের করে দিতেন যাতে করে গরিব মিসকিনরা এর দ্বারা রোজা রাখার সুযোগ সৃষ্টি করতে পারে বিচারকরা জেলখানা থেকে কয়েদিদেরকে বের করে এনে তাদের মধ্যে যারা দোষী তাদের সাজা দিয়ে বাকিদের ছেড়ে দিতেন ব্যবসায়ীরা এ মাসে তাদের ঋণ পরিশোধ করে দিতেন এবং অন্যদের কাছে যা পাওনা তা আদায় করে নিতেন রমজান মাসের চাঁদ দেখা গেলে মানুষ গোসল করে এতে কাফে বসে যেতেন মোট কথা শাবান মাসে অধিক পরিমাণে রোজা নবী সাহামের আমল দ্বারা প্রমাণিত শাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ নিঃসফুমিন শাবান এই রাতে আল্লাহ পাকবুল অনেক কিছুই বান্দার জন্য লিখে থাকেন প্রদর্শক এই রাত রাতনি অসংখ্য হাদিস রয়েছে এই রাতের বন্দিগি নিয়েও হাদিস রয়েছে এবং এই রাত আল্লাহর কাছে কতটুকু প্রিয় আল্লাহ পাকরবুল আলমিন দুনিয়ার আকাশে এসে বলতে থাকেন কে আছো আমার কাছে ডিজিক চাও কে আছো আমার কাছে হায়াত চাও কে আছো আমার কাছে এভাবে সব কিছু বলতে থাকেন আল্লাহ পাকরবুল আলমিন বলতে থাকেন যদি কেউ না ঘুমিয়ে রাতে আবাদতবন্দি করে আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করেন